গোয়ালপাড়া রংজুলেত অব্যাহত আছে বন বিভাগের অভিযান। দেওখিলা নৈর বুকুত জব্দ করা হয়েছে বহু পরিমাণের চোরাং কাঠ। পানির তলত লুকাই থাকা অবস্থাতে উদ্ধার করবলে সক্ষম হয়েছে গছর কুন্তাব। আর কোনো চোরাং কাঠ ব্যবসায়ী লুকাই রাখিছিল এই কুন্তাব। 50,000 টাকাতক অধিক জব্দকৃত কুন্তাবর মূল্য। গোয়ালপাড়ার রংজুলিত অব্যাহত আছে বন বিভাগের অভিযান। আর পানির তলত লুকাই থাকা অবস্থাত উদ্ধার করবলে সক্ষম হয়েছে বৃহৎ পরিমাণের চোরাং কাঠ। দেওখিলা নৈর বুকুত জব্দ করবলে সক্ষম হয়েছে বহু পরিমাণের চোরাং কাঠ। আর পানির তলত লুকাই থাকা অবস্থাতে উদ্ধার করা হয়েছে গছর কুন্তাপুর। এই মুহূর্তে আমি সবিশেষ তথ্য জানিম ফোনযোগে সংযুক্ত হয়েছো আমার সাংবাদিক খগেন্দ্র রাভার সহ। আপনার ওসর গেছো, দেখবলে পাওয়া গেছে এবার চোরাং ব্যবসায়ী কৌশল সলনি করেছে। পানির তলত লুকাই থাকা পরিলক্ষিত হয়েছে এই চোরাং কাঠ সমূহ। হ্যালো, হয় শুনে আছো, সবিশেষ কি জানাবো? বন বিভাগে পন্থা ব্যবহার করেছে, অভিযান চলাইছে যাতে চোরাং কাঠ ব্যবসায়ী যাতে ব্যবসায় চলাব নয়, রং ব্যবসায় চলাব না, তার কারণে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে, অভিযান চলাইছে। তার মাজতো দেখবলে পাওয়া গেছে একাংশ চোরাং কাঠ ব্যবসায়ী নিজের যে ন ন কৌশল অবলম্বন করা পরিলক্ষিত হয়েছে। কেতিয়াবা যদি কলর মাজত কিবা কাঠ লৈ গৈছে, আন কেতিয়াবা আকৌ নদীত মানে ডুব ধরে কাঠ থই চোরাং কাঠ ব্যবসায় চলাই গৈছে। আর এনে অভিযান ব্যবসায় তীব্র অভিযান চলা পরিলক্ষিত হয়েছে বন বিভাগে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ার পিছতে অতি কঠোর হয়ে পড়েছে বন বিভাগ। আর তাত এনেকুৱা দেখিবলৈ পোৱা গৈছে যে গোৱালপাৰা বন বিভাগে তীব্র অভিযান চলাইছে চোরাং কাঠ ব্যবসায়ী। তার মাজত এনে ন ন কৌশল ব্যবহার করে বা ন কৌশল অবলম্বন করে চোরাং কাঠ ব্যবসায়ী নিজের রম রমে ব্যবসায় চলাই যাওয়া পরিলক্ষিত হয়েছে। আর তার বন বিভাগে আজি থুপথুরার পুটুপুরার নৈ এখনত অভিযান চলাইছিল আর তার প্রায় 50,000 টকার মূল্যর খাল গছর কুন্দা জব্দ করবলে সক্ষম হয়েছে পরিহে। হ্যাঁ খগেন্দ্র রাভা, এই মুহূর্তে আপনার ধন্যবাদ জানাইছো আমার সবিশেষ তথ্য জানার বাবে। দেখবলে পাওয়া গেছে এনেদরে পানির তলত লুকাই থাকা অবস্থাত উদ্ধার করবলে সক্ষম হয়েছে বন বিভাগে অভিযান চলাইছিল। আর অভিযানের সময়তে এই বৃহৎ পরিমাণের কাঠের কুন্দা জব্দ করবলে সক্ষম হয়েছে। দেওখিলা নৈর বুকুত এনেদরে লুকাই রাখিছিল পানির তলত এই চোরাং কাঠ হব। ৰাতিপুৱা মাননীয় ডিএফও ছাৰৰ পৰামৰ্শ মৰ্মে আমি ধূপধৰা ৰংজুলি চিন্দুতলা আৰু গোৱালপাৰাৰ বন প্ৰতিৰক্ষা বাহিনীৰ যৌথ অভিযানত আমি পদুপৰা অঞ্চলত দেওচিলা নদীৰ বুকুৰ পৰা কিছু সংখ্যক খাল আৰু কাঠি গছৰ টুকুৰা আমি নদীৰ বুকুৰ পৰা উদ্ধাৰ কৰোঁ। কাঠখিনিৰ বজাৰ মূল্য অনুমানিক 50,000 টকা হ'ব। ইতিমধ্যে কাঠখিনি আনি আমি ধূপধৰা কাঠভঁৰাল চৌহদত বিভাগীয় নিৰাপত্তাৰ কাৰণে ৰাখিছোঁ। মই ইয়াৰ জৰিয়তে আজি দুর্বৃত্তসকলক এটা মেসেজ দিব বিচাৰিছোঁ যে যিসকলে এইবোৰ কাৰ্য কৰি আছে তেওঁলোকক অতি শীঘ্ৰে এইবোৰ কাৰ্যৰ পৰা আঁতৰি থাকিবলৈ আৰু বন্ধ কৰিবলৈ অনুৰোধ জনোৱা হৈছে। ইতিমধ্যে আমি কিছুমান মিলৰ গৰাকীক মিল জব্দ কৰি তেওঁলোকৰ বিৰুদ্ধে বিভাগৰ ফালৰ পৰা মাননীয় মুখ্য ন্যায়াধীশ দণ্ডাধীশ আদালতত গোচৰ ৰুজু কৰা হৈছে। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ।